और क्या कर रहे हैं अजीत जी? शांत रही और आए हुए सभी भाई बहने, यह जो मांग है बहुत पुराना है और हम सभी लोग जानते हैं सब एक दिन तक जिसको हटा और इस बात को हम लोगों ने एक बार सांसदों ने हम लोगों ने लिख के दिया था और एक बार पार्लियामेंट में उठाया गया, मगर अर्जुन मुंडा समय अभी जैसा कि विभाग ने बताया हम लोग उस समय प्रेशर दे करके और वहां से भिजवाए थे, कुछ तकनीकी अड़चन के कारण फिर वापस कर दिया गया। फिर इसको हम लोग कहे हैं राज्य सरकार से कि इसको सुधार करके साइन कमिटी है कि सुधार करके पुनः आप भेजिए ताकि जो हमको मिला था अधिकार, संवैधानिक अधिकार जिसको किसी भी षड्यंत्र के तहत हटा दिया गया है उसको पुनः उसमें जोड़ने का काम किया। तो ये प्रक्रिया चल रहा है और हम लोग बार बार समय समय पर उठाते रहे हैं, सांसदों का दस्तखत कराते भी रहे हैं और इस पर जैसे गुरु जी ने कहा हम लोग विचार किए हैं कि अभी जो भी संशोधन करके वहाँ से भेजना है राज्य सरकार को दबाव देने की ज़रूरत है और राज्य सरकार से दबाव करवा के जो भी आपत्ति करके यहाँ भेजा है कई बार यहाँ पार्लियामेंट के कमेटी में भी उठाया हुआ था, मगर कहीं कि राज्य सरकार से मामला आएगा तब केंद्र सरकार देखेगा, ये स्थिति है अभी। तो हम लोग चूँकि आंदोलन बराबर होते रहा है, आंदोलन जारी रहे और हम लोग सभी लोग आपके साथ हैं, इसमें कहीं दो राय नहीं है, तुम्हें सब लोग के साथ दादा आपने बोलो को महतो जिंदाबाद, रामदेव चौधरी जिंदाबाद, महतो जिंदाबाद, लक्ष्मण गिरुआ जी जिंदाबाद। एक बार बोलूँ अपनी আমি সমস্ত মন্ত্রী ভাই যারা আমাদের পুরুলিয়া জেলা থেকে এসছেন, আমি পুরুলিয়া জেলার এমপি হিসাবে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি অজিতবাবুর নেতৃত্বে, যারা বহু কষ্ট করে এই ঠান্ডার মধ্যে আজকে যন্ত্র মন্ত্রে ধর্ণা দিচ্ছেন, সেই সমস্ত কুর্মী সম্প্রদায়ের ভাই বোন যারা এসছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যে আমাদের দীর্ঘদিনের দাবি। এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি আমাদের এই কুর্মী সম্প্রদায়ের মানুষকে এসটি হিসাবে গ্রহণ করার জন্য কেন্দ্র সরকারকে চিঠি পাঠিয়ে দিয়েছেন, তার অর্ডার অজিতবাবুর কাছে আছে এবং সেন্টার অলরেডি চিঠি পাঠিয়ে দিয়েছেন, স্টেট গভর্নমেন্টের কাছ থেকে কোনো মানে অসুবিধা নেই, ঝাড়খণ্ডের কাছ থেকেও আসবে, আশা করি একটু গভর্নমেন্টের থেকে প্রেশার পেলে এবং আমরা সংসদে জিরো আওয়ারে বিভিন্নভাবে 370 ধারায় বিভিন্নভাবে আমরা বিভিন্ন কমিটিতে আমরা প্রস্তাব তুলেছি, আগামী দিনে কুর্মীদের এই আন্দোলন সফল হবে এই আশা ভরসা আমাদের আছে এবং এই কুর্মীদের আন্দোলন যেটা আমাদের দীর্ঘদিনের দাবি যেটা সংবিধানের মানে 1947 আগে ছিল 33 সাল থেকে ছিল সেটা মাঝপথে বাদ পড়ে যায়, আগামী দিনে আমাদের এই দাবি সফল হবে এই আশা ভরসা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ। মিগেন্দু বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে, মিগেন্দু বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে, মিগেন্দু বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে যে এইখানে প্যাথেটিক গ্রাউন্ডে মমতা ব্যানার্জি সমস্ত সাংসদকে দিয়ে আমাদের যদি লোকসভায় তিনি এফডিআই ইস্যুকে নিয়ে এই কালো হাঁড়ি কালো চাদর নিয়ে আন্দোলন করতে পারেন, তো আমাদেরকে যদি মমতা ব্যানার্জি সত্যি সত্যি ভালোবাসেন, কুর্মী জাতিকে যদি এসটি সূচিতে আনতে চান, সূচিতে যদি আনতে চান, তো দয়া করে ওনার যে 36 জন সাংসদ আছেন তাদেরকে নিয়ে এই আমাদের এই অধিবেশনে যাতে বিল বিষয়টা প্রশ্নোত্তর পর্বে উত্থাপিত হয় এবং আমাদের কুর্মীর যারা বিজেপি সাংসদ আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারাও আমাদের এই তৃণমূল সাংসদ এবং বিজেপি সাংসদদের কাছে থেকে একসাথে আমাদের এই আন্দোলনে সামিল হন, কুর্মী সমাজ আপনাদের পাশে থাকবেন, আর যদি আপনারা সামিল না হন আমরা কোনো দলকেই কুর্মী সমাজ কোনো অবস্থাতেই